কয়লা ও গরু পাচার কাণ্ডে অন্য রাজ্যকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন আসাম মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ থেকে কয়লা ও গরু বাংলাদেশে পাচার হচ্ছে তিনি আরো বলেন কয়লা গরু পাচারের প্রধান উৎস হল অন্য রাজ্য মধ্যপ্রদেশ থেকে গরু আসছে উত্তরপ্রদেশ থেকে আসছে কয়লার গাড়ি সেগুলি যায় আমাদের রাজ্যের ওপর দিয়ে সিআইএসএফ এবং বিএসএফ তো আমাদের হাতে নেই কয়লা খনিগুলি পাহারা দেয় সিআইএসএফ সীমান্ত দিয়ে গরু পাচার রোখার জন্য রয়েছে বিএসএফ রাজ্যের কি করার আছে কেন্দ্রকেই তো উৎস বন্ধ করতে হবে উল্লেখ্য কয়েকদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করেছিল ইডি জেরার পর তিনি বলেন এই সব পাচার বন্ধ করার দায়িত্ব কেন্দ্র সরকারের এমন কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে কয়লা ও গরু কাণ্ডকে হোম মিনিস্টার স্ক্যাম বলেও মন্তব্য করেছিলেন এইবার সেই একই সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়